হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের দিনটা তো হচ্ছে স্কুলে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড, তো আমি ভাবলাম হোয়াই নট একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। তো দেখতেই পারতেছেন আমি হচ্ছে পার্লারে আসছি, লাইফে ফার্স্ট টাইমের মতো পার্লার থেকে আমি কোনো কিছু করব। আর মেকআপটা হচ্ছে আমি বাসা থেকেই করে আসছি, শাড়িটা জাস্ট পরব, কারণ রিস্ক নিতে চাই না আমি, তাই আর কি। এই তো শাড়ি পরা বুড়ি চলতেছে, আমি মানে শাড়ি পরে ফেলছি অলরেডি। আর আমি পার্লারে যেই একটা মেয়ে ছিল যার থেকে শাড়ি পরছি, ওই মেয়েটাকে একদম ফ্রেন্ড বানিয়ে ফেলছি। আই ক্যান বিলিভ সে এত ফ্রেন্ডলি, অফকোর্স আমিও ফ্রেন্ডলি, তাই সেও আমার সাথে ফ্রেন্ডলি ছিল। যাই হোক, ওইখান থেকে চলে আসছি। আর এখানে দেখতেই পারতেছেন যে এখানে রিহার্সাল করা হচ্ছে, মানে গেস্টরা আসলে আমরা কীভাবে কী করবো ওইগুলো আর কি। দেখতেই পারতেছেন সবার হাতে, মানে যারা লাল সবুজ শাড়ি পরছে তাদের সবার হাতে হচ্ছে লাল পতাকা ধরাই দিয়েছে, মানে লাল না সবুজ আর লাল পতাকা দিয়ে দিছে সবাইকে ছোট ছোট একটা একটা। আমিও নিছি, হ্যাঁ আমি ব্লগ করতেছি। এখন হচ্ছে আমি মনের হাতে মোবাইলটা, আমি নিচেই আছি ওইখানে, যে কোনো একটা মেয়ের মধ্যে আছি আর কি। উপর থেকে নিচে দেখতে বেশ সুন্দরই লাগতেছে, এখানে অনেক রঙের মানি, এটা কি ছিল আল্লাহ। আর অন্যদিকে দেখতে পারতেছি যে ম্যামরা হচ্ছে রাখাইনদেরকে কিছু বুঝাচ্ছে, আই ডোন্ট নো যে তারা কি বুঝাচ্ছে, এত ভালোভাবে বুঝাচ্ছে আমি কি বলবো। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে মাঠেই হবে, দেখতেই পারতেছেন মাঠের এক পাশে হচ্ছে কবিতার কিছু মানে ডিজাইন করে দেওয়া হয়েছে, ওইগুলো আমি পরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আমরা লাল সবুজ শাড়ি পরা মেয়েদের কাজটা হচ্ছে অতিথিদেরকে স্বাগতম করা, আর হচ্ছে পিঠা উৎসবে আমরা হচ্ছে মানে কি বলবো এটাকে কি বলে পার্টিসিপেট করছি আর কি। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণ, চলুন আপনাদের স্টলগুলো একটু দেখাই আসি। এটার নাম আমি ভালোভাবে জানি না, বাট আমি আমার বাসাতেই বলে দিই, এটা হচ্ছে মানে পেইন্টিং কোর্স ওইগুলার আর কি। আর এটা হচ্ছে পোশাক শিল্পের স্টল, আর এটা হচ্ছে পিঠা উৎসবের স্টল, যেটা মানে আমি আসি আর কি ওইখানে। দেখতেই পারতেছেন এখানে কাজ চলতেছে। আর এটা হচ্ছে হস্তশিল্প, দেখতেই পারতেছেন এখানে অনেক রকমের অনেক কিছু মানে বানানো হয়েছে, অনেক কিছুই। এরা হচ্ছে ক্লাস নাইনের, আর আমরা ক্লাস টেনের, মানে যারা পিঠা উৎসবের আর কি ক্লাস টেনের। এখানে হচ্ছে পিঠাগুলো হচ্ছে ভালোভাবে সেট করা হচ্ছে, দেখতেই পারতেছেন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর সুন্দর, কত মজার মজার ইয়ামি ইয়ামি পিঠা দেখা যাচ্ছে। এগুলো সব কিছু হচ্ছে সেট করা হচ্ছে। আর এখানে দেখতে পারতেছে যে পিঠার নাম আর প্রাইসগুলো লেখা হচ্ছে। অ্যান্ড ফাইনালি এগুলো সবগুলো হচ্ছে সেট করা হয়েছে। এখানে অনেকেই হচ্ছে মানে পিঠা বানিয়ে নিয়ে আসছে অনেক ধরনের, ইয়ার থেকে তো সব কিছু দেখে মানে লোভ লেগে যাচ্ছিল। আর এখানে ফাইনালি যখন মানে আমাদের পিঠা সেট করা হয়ে গেছে, তখন হচ্ছে ভিডিও ম্যান যিনি আছে উনি হচ্ছে আমাদের সুন্দর সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই একদম মেকআপ সুন্দরী, সবাই হচ্ছে ভালোভাবে ঢং করে পোজ দেওয়া শুরু করে দিছে, আল্লাহ কি বলবো। ওয়েট, আপনাদেরকে পুরো মাঠটা একটু ঘুরাই দেখাই দিই যে কোথায় কী করা কী কী করা হয়েছে। দেখতে পাচ্ছেন ওই যে স্টেজ কবিতার যেটা বসছে এটা, আর এখানে হচ্ছে স্পিচ দেওয়া হবে। আর এখানে সবাই হচ্ছে গার্ডিয়ান নিয়ে আসা হয়েছে, কারণ রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠানটা, তাই হচ্ছে গার্ডিয়ান নিয়ে আসা হয়েছে আর কি। আর এটা দেখতে পাচ্ছেন আমি বলছিলাম সুন্দর দেখাবো, এখানে দাঁড়াই কতগুলো পিক নেওয়ার দরকার ছিল আমি ফাতেমাকে তুলে দিতে, আমি নিজের গুলাই ভুলে গেছি। অ্যান্ড আমি একটাও এভাবে মানে সুন্দরভাবে এখানে দাঁড়াই পিক তুলতে পারি নাই, এটার জন্য খারাপ লাগতেছে একটু করে। গত বছর যখন এরকম প্রোগ্রাম হয়েছিল তখন হচ্ছে বৃষ্টি দিয়ে সব কিছু প্রোগ্রাম পানি পানি হয়ে গেছিল, এবার আলহামদুলিল্লাহ বৃষ্টি দেয় নাই, তাই সব কিছুই ঠিক ছিল, আমরা সব কিছু মজা করতে পারছিলাম। আর আমি এটা তো হচ্ছে বিটিএস যে লোগোটা ছিল ওইটা দেখাচ্ছিলাম, ও সুন্দরভাবে দেখা দিচ্ছিল মানে যে ডিজাইনটা আছে ওইগুলো। পিঠাগুলোকে ভালোভাবে সেট করা হচ্ছে, এর উপরে কতগুলো কাগজ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ যদি মাছি বসে তাহলে এগুলো খাওয়ার যোগ্য থাকবে না, তাই আর কি পেট ব্যথা করবে খাওয়ার পরে। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী স্টল, আমাদের ফ্রেন্ডের স্টল, এটা হচ্ছে এগুলো হচ্ছে ছোট বোনদের স্টল। আর দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ডগুলোর কথা আর মানে নাই বললাম, ওরা বলতেছিল আমাদেরকে ভিডিওতে নাও এভাবে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন লুকিং লাইক পাগল। আর এদিকে আমার মোটু ফ্রেন্ড হচ্ছে গরমের জ্বালায় যে পতাকাটা দিছিল ওইটা দিয়ে বাতাস করা শুরু করে দিছে, আই নো যে সে মোটু নয় বাট আমরা ওকে মোটুই বলি। আর অন্যদিকে হচ্ছে গেস্টরা আসছে শুনছি, আর মানে সবাই একদম সবার পজিশন মতো মানে দাঁড়িয়ে যাচ্ছি, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, এরপরে ওরা হচ্ছে আসছিল, অ্যান্ড দেখতেই পাচ্ছেন সবাই সবার পজিশন মতো দাঁড়িয়ে যাচ্ছে। সব কিছু আর একবার করে হচ্ছে প্র্যাকটিস করে নেওয়া হচ্ছে, যাতে মানে একটু প্রফেশনালি করতে পারে আর কি। দেখতেই পারতেছেন এখানে ড্রাম বাজানো চলতেছে, অ্যান্ড ফাইনালি তারা চলে আসছে। Thank you.
গেস্টরা এসে আমাদের স্টল ভিজিট করে হচ্ছে চলে গেছে এন্ড টাকাও দিয়ে গেছে এবার হচ্ছে বেচাকেনা শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে আমার নাদান বান্ধবীরা ওরা কি বিক্রি করবে ওরা নিজের খাবারই নিজে খেয়ে ফেলতেছে আমি কি বলবো ওদেরকে নিয়ে আর একটা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে অনেক মজা করছি ওই দিন আলহামদুলিল্লাহ আর অনেক বেচাকেনা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন স্টেজে হচ্ছে কুরআন তেলাওয়াত চলতেছে আর এই তো বিক্রি চলতেছে বিক্রি করা করি আর এর মধ্যে আমাদেরকে হচ্ছে সিঙ্গারা দেওয়া হয়েছে যেটা হচ্ছে একদম টেস্টলেস কি বলবো আমি খাই ফেলছি তাই হচ্ছে আমার বান্ধবীটা দেখাচ্ছে আর কি আমার স্কুল তাই বলতে এইটা নয় যে আমি ভালো দিকগুলো হাইলাইট করব আর খারাপ দিকগুলো কভার করব যেটা ভালো দিক ওইটা আপনাদের সামনে দেখাবো আর খারাপ দিকগুলো অবশ্যই দেখাবো এর মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর রাতও হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা বেশিক্ষণ ছিলাম না শেষে নাকি অনেক মানে শিল্পী আনছিল অনেক কিছুই ছিল বাট আমরা এগুলো কিছুই এনজয় করতে পারি না কারণ আমরা ভালো মেয়ে তাই ভালো মেয়ের মতো বাসে চলে আসছিলাম তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যা করছি তাই দেখেন ওইখানে সবার শেষে হচ্ছে পুরস্কার বিতরণ হয়েছিল যেখানে আমার পাওয়ার কথা ছিল বাট আমি চলে আসছি তাই আমি পাই নাই তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইফ ইউ এনজয় দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ দেখা হবে আমাদের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা